সমীরণ আপনার শারদীয় প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছো, যেহেতু আজিরে পৰা কব লাগিব শারদীয় দুর্গোৎসব আরম্ভ হয়েছে, যেহেতু আজি মহালয়া আর মহালয়া দিনাখনৰ পৰা দেবী আহ্বান, আর এই আহ্বানৰ জড়িয়ে যেহেতু ধরালয় দেবী আহ্বানৰ জড়িয়ে শারদীয় দুর্গোৎসব আরম্ভ হয়েছে। আর যে এই উপলক্ষে আজি ডিব্রুগড়ত যিখিনি মহালয় উপলক্ষে যিখিনি ধার্মিক যিখিনি কাম কাজ সেইখানে ডিব্রুগড় আজি পুয়ারে পৰা খুব উলহ মালহ পরিবেশ দেখা পাওয়া গৈছে। বর্তমান মই উপস্থিত আছো ডিব্রুগড় ব্রহ্মপুত্র পারত উপস্থিত আছো, আর যেহেতু মহালয়ার দিনাখন যেহেতু মৃতকক স্মরণ করে যেহেতু এক বিশেষ যেহেতু আধ্যাত্মিক যেহেতু এক পূজা পার্বণের পর্ব যেহেতু আরম্ভ করা হয়, আর সেই আজি পুয়ারে পৰা ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র পারত দেখা পাওয়া গৈছে অগণন ভক্তর সমাগম হয়েছে। আর প্রত্যেকেই মৃতকক স্মরণ করে আজি যেহেতু পানি অর্পণ করেছে, যার বাবে আজি পুয়ার ভাগের পর ব্রহ্মপুত্র পাড়ার অসংখ্য লোকের সমাগম হয়েছে। আর প্রত্যেকে দেখা পাওয়া গেছে মহালয়া উপলক্ষে আজি এই বিশেষ দিনট উলহ মালহে উলাই আছে। আর শারদীয় দুর্গোৎসবর যেহেতু আজিয়ে পর আরম্ভ বলে কব লাগবে, যার পরিপ্রেক্ষিত যথেষ্ট লোকের ভিড় হয়েছে ডিব্রুগড়। এই যে কছারী ঘাটের যে পূজা ঘাট বলে কো আমি, তার যেহেতু যথেষ্ট লোকের সমাগম হয়েছে, আর সকলে শারদীয় দুর্গোৎসবক আজিয়ে পর আদরণি জানাইছে। মূলত আছে স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকনও আছে, আমি তেখেতকো লগ পাইছো। যেহেতু আজিরে পৰা কব লাগিব শারদীয় দুর্গোৎসব আরম্ভ হয়েছে, মহালয়া দিন আজি দেবীক আহ্বান করা হয়েছে, তদুপরি মৃতকক স্মরণ করার আজি এক বিশেষ পর্ব, যার পরিপ্রেক্ষিতে আজি যথেষ্ট লোকের সমাগম হয়েছে। আপনি আহি পুয়ার ভাগতে আহিছে, ইয়াত কি কব আগন্তুক শারদীয় দুর্গোৎসবের সন্দর্ভত? সর্বপ্রথমে মই আজি এই মহালয়ার উপলক্ষে সমগ্র ডিব্রুগড়বাসী দেশবাসীক মোৰ ফালৰ পৰা মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আজি ধৰালৈ আজি আমার ধরালয় আমার উপরিপুরুষকল যখন আমার মাজত নাই সেই সকল ধরালয় আজি নমাই অহার সময় তখন আজি ধরালে নামি আহিব। আর আজিরপরাই আমার দুর্গোৎসব আরম্ভ হয়েছে বলে কব পারি, আজিরপরাই দুর্গোৎসব আরম্ভ। আমি আজিরপরা আমার যাক আমার পরব যাক উৎসব এই উৎসব নিয়ে আমার সরস্বতী পূজা আমার এখন শেষ হয়, আর আমি আজিরপরাই আমার যবস্থা এই ব্যবস্থা সকলখিনিয়ে উৎসবের যবস্থা সেই ব্যবস্থা আমার করেছে। মই সকলকে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জানাইছো, আর ভাতৃত্ববোধ বহন করে যাতে আগন্তুক দিনবিলাকত আমার সকলরে সহিষ্ণুতাৰে আমার এই উৎসবখিনি আমি শৃঙ্খলাবদ্ধভাবে যে আমি পার করে লোক পো ভাতৃত্ববোধ বহন করব পো, আটাইতকৈ ডাঙৰ কথা হল আমি শৃঙ্খলাবদ্ধভাবে করব পো। ইমান ডাঙৰ এখন দেশ, দেশত আমার বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমি সকলখিনি এই দুর্গোৎসব পালন করো। মই ভাবো যে সকলে একটা সুন্দর পরিবেশত দেশখনক আমি এটা একত্রিত করে ভাতৃত্ববোধ বহন করে একত্রিত হয়ে এই সুন্দরকে যদি আমি পালন করো আগন্তুক দিনত আমি দেশখনক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করাত এই উৎসবে আমাক যথেষ্ট সহায় করব। পুনর্বার মই দুর্গোৎসব উপলক্ষে মহালয়া উপলক্ষে সমগ্র দেশবাসীক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। নিশ্চয় আসলে স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকনে মহালয়া উপলক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে, আৰু এয়া দেখা পাইছে মই পৰিবেশ দেখুৱাইছো ডিব্ৰুগড়ৰ